হ্যালো, কে বলছেন? কে বলছেন? আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? দেখেছেন, এভাবে কাল থেকে আমাকে বারবার ফোন করে হুমকি দিচ্ছে। আমাকে তুলে নিয়ে যাবেন? কেন তুলে নিয়ে যাবেন? কি করেছি আপনি বলেন? কি করেছি, কি বলেছি? কি বলেছি বলেন? আমি কালকে কি বললাম? যে আজকে আপনারা মাথায় জুতো মেরে পায়ে সালাম করতে আসছেন, আমার দাদা পীরে আওলাদদের গালি দিয়ে দাদা পীরে আওলাদদের উপর অত্যাচার করে ছোট হুজুর কেবলা ছোট হুজুর কেবলা শুন। কাসেম কি করেছে? তারপরে সেটা কোথাকার দেখেছেন? এই নাম্বার থেকে আমাকে বারবার ফোন করছে, একাধিক নাম্বার থেকে আমাকে বারবার ফোন করে জানাবার আমাকে দিচ্ছে। এই নাম্বার থেকে আমার বারবার ফোন করছে। বাগমুল্লার লোকেরা আমাকে জানে মারার হুমকি দিচ্ছে। আমি আপনাদের দ্বারাই আমার দেশের জনগণের কাছে, আমাদের বর্তমান রাজ্য সরকারের কাছে, বিশেষ করে ওনাকে তো আমাদের রাজ্য সরকার পাওয়ার দিয়েছে এবং পুলিশ মন্ত্রী কেনার কাছে আমি আপনাদের মাধ্যম দিয়ে খবরটা আমি জানাতে চাইছি যে আজকে আপনার আমলারা, আপনার নেতারা আজকে আমার বাংলায় যে অরাজকতা সৃষ্টি করছে এগুলো আপনি দয়া করে বন্ধ করুন, না হলে একে একে তো এদের আচার আচরণে আপনার পার্টির বদনাম হচ্ছে, আপনার বদনাম হচ্ছে, আপনার দলের ক্ষতি হচ্ছে। যদি এদেরকে যদি আপনি এখনও পর্যন্ত কন্ট্রোল না করতে পারেন, তাহলে আগামী দিন আপনার দলের শুধু ক্ষতি নয়, আপনারও ক্ষতি হবে, আপনার পার্টির নামটা মুছে যাবে, মানুষের মন থেকে মুছতে আরম্ভ করেছে এদের আচার আচরণের জন্য। অনুরোধ করব আপনি এদেরকে কন্ট্রোল করুন।